নমস্কার বন্ধুগণ, ফার্মিং অ্যাডভাইসার অনাথ হালদারের চ্যানেলে আবার সকলকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে, মানে বারবার যেটা আমার কাছে অনুরোধ আসছিল, গতকালও একটা মন্তব্য এসছে, এই কলা চাষের পরিচর্যা সম্পর্কে আমি এখন কিছু বলছি। সাবস্ক্রাইব নাও অ্যান্ড প্রেস দি বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট। অ্যান্ড কলা চাষের পরিচর্যা বলতে গিয়ে একটু আগে বলি, এর যদি বিস্তারিত বলা যায়, এর অনেকগুলো রোগ টোগ হয়, এ এক ঘন্টা লাগবে। তা আমি শুধু পরিচর্যাটা আজকে বলি, সবারই রোগ টোগ নিয়ে বলবো, বা সমস্যা হলে আমাকে জানাবেন। তাই যদি একটা কথা বলি, আচ্ছা দেখুন তো একটা কথা মেনে নেওয়া যায় কি না, এখনকার যারা সব ইদানিং সব পিএইচডি করা বিজ্ঞানীরা না, তারা সব মানবে না, আমরা বয়স্ক লোক বলে হয়তো মানি কথাটা, বাপ ঠাকুর দ্বারা মেনেছে, আমিও মানি। আচ্ছা, খনা আজ থেকে 2500 বছর আগে একটা কথা বলে গেছিলো কলা চাষ নিয়ে। কলা চাষটা কিন্তু কুড়ে লোকের কাজ। আমরা চাষকে দুরকমভাবে ভাগ করি, একটা হচ্ছে যারা নজরদারি করতে পারবে না, টমেটো চাষ করতে পারবে না, মানে ফুলকপি চাষ করতে পারবে না, বেশি নজরদারি উচ্ছে চাষ করলা চাষ করতে পারবে না, তাদের জন্য একরকম চাষ। আর যারা সময় দিতে পারবে না, কুড়ে লোক বলা ভুল হবে হয়তো আমার, যারা সময় দিতে পারবে না, কেউ ছোটোখাটো ব্যবসা করছেন, জায়গা আছে, কেউ ছোটোখাটো চাকরি করছেন, জায়গা আছে, কেউ হয়তো ডাক্তারি করছেন, জায়গা আছে, তাদের জন্য অনুরোধ করবো, এটা নজরদারির দরকার নেই, শুধু লাগিয়ে দেন, জায়গা ফেলে রাখবেন না। এটা একটা বিরাট লাভজনক চাষ, মানে কম নজরদারিতে কম পরিশ্রম করে একটা ভালো পয়সা ইনকাম চলে আসবে, সেই চাষটা কলা চাষ। আচ্ছা, এ কী বলেছিল, খনা কী বলেছিল আজ থেকে 2500 বছর আগে? উনি বলেছিলেন যে, সাত হাত ছাড়া এক হাত খাই, কলা রয়ে রয়ে চাষা ভাই, 360 ঝাড় কলা রুয়ে থাকরে চাষি মাচায় শুয়ে, কলা কাটিস না পাত, মানে পাতা, তাতেই কাপড় তাতেই ভাত। তখন তো বড় সংসার ছিল, এখন তো সব যৌথ সংসার আর নেই, ছোটোখাটো সংসার হয়ে গেছে সব। অর্থাৎ সাত হাত ছাড়া, মানে 10.5 ফুট ছাড়া, এক হাত খাই, মানে এক হাত গর্ত করে কোনো চাষি, কোনো মানুষ যদি 360 ঝাড় কলা রুইতে পারে, হয়তো 2 বিঘার এই বিঘে লেগে যাবে, হয়তো জায়গা নেই, তাহলে সে চাষি আরামে মাচায় শুয়ে, মানে আর কিছু করতে হবে না, তার গোটা ফ্যামিলি শুধু কলা চাষের উপর নির্ভর করে চলে যাবে, এইটাই বলেছে উনি আর কি। তা যদি সত্যি সত্যি এখন তো, মানে এখন যদি বড় সংসার হয়, এখন যদি 360 ঝাড় কোনো কারো যদি জায়গা থাকে রুইতে পারে, মানে রোয়া করতে পারে কলা গাছ, আমার মনে হয় ডেলি এখন তার অন্তত কমপক্ষে ফার্স্ট ইয়ারে অন্তত 5 কাঁদি করে কলা তার হবেই হবে, যার বাজার মূল্য অন্তত 2200-2300 টাকা দাম। এবার সে মালটা তো ভ্যানে করে নিয়ে যাবে, ভ্যানে করে নিয়ে গেলেও বাদ দিলেও তার 1800-1900 টাকা করে ডেলি তার থাকবেই থাকবে, 2500 বছরের আগেকার হিসেব আর এখনকার হিসেব একদম মিলিয়ে নেন আমরা। তবে তখন তো সব টল ভ্যারাইটি ছিল কলা গাছ, লম্বা ভ্যারাইটি, দেশি ভ্যারাইটি, এখন সব ক্যাভেন্ডিশ ভ্যারাইটি এসছে। ক্যাভেন্ডিশ মানে কি জানেন, সব বেটে জাতের কলা চাষ। ক্যাভেন্ডিশের মধ্যে অনেক পাবেন, কাবুলি পাবেন, সিঙ্গাপুরি কলা বলি সিঙ্গাপুরি পাবেন, জায়ান্ট গভর্নর পাবেন, রোবাস্টা পাবেন, এখন মডার্ন এসছে আবার G9 ভ্যারাইটি, এটা G9 ভ্যারাইটি, মানে Grand 9, এতে কলার কাঁদিটা প্রচুর হবে, জাতটা ভালো, কলা সুস্বাদু, খুব সুন্দর গঠন, এই জন্য G9 ভ্যারাইটি এখন, সেটা কিন্তু G9 ভ্যারাইটির জাত। যাই হোক, এইটা বলি আমি, এটা কীভাবে পরিচর্যা করবো। এখন যাদের পুরানো গাছ আছে, এটা এখন দেখিয়ে ফেলেছি আপনাদের জন্যে শুধু, এই যে পাঁক দিয়ে পরিচর্যা হবে আমার, এটা কিন্তু করার কথা ছিল সেই চৈত্র বৈশাখ মাসে, কিন্তু এটা তো এখন আষাঢ় মাস চলছে, এটা এখন করা উচিত নয়। তা যা করেছি আপনাদের জন্য দেখাচ্ছি, একটা পয়সা খরচা করবেন না, মানে একটা পয়সা খরচা করতে হবে না, যাদের পরিশ্রম করার লোক আছে বাড়িতে, শুধু পাঁক তুলে নিয়ে মাটি দিয়ে দেন, সমস্ত দায় আমার, সমস্ত দায়িত্ব আমি নেবো, যে কলা গাছকে কীভাবে জাগাতে হয়, কীভাবে চকচকে ঝকচকে করতে হয়, বড়ো কাঁদি করতে হয়, শুধু এই পদ্ধতি ফলো করলে একটা পয়সা খরচা করুন। এবার যারা পুরানো ঝাড় তারা কী করবেন, যাদের মাজরা লাগে, এই ডান এই কাণ্ডেতে না মাজরা লাগে, জানে কালো করে ফেলে দেয়, মাছ গাছটাকে ছোটো করে দেয়, গাছ হলুদ করে দেয়, ছোটো ছোটো কলা হয় না, তারা কী করবে, এই সুযোগে প্রতিটা ঝাড়ের পিছনে 250 গ্রাম করে কার্বোফুরান 3G, ওটা বাংলাদেশেও পাওয়া যাবে, কার্বোফুরান 3G, এই টেকনিক্যাল ওষুধ পাওয়া যাবে আমাদের এখানে ফিরোডান দানা করে, র্যালিসের টাটা র্যালিসের ফুরাডান বলে, ফিরোডান 3G 3G, থাইমেট 4 10G দেবেন না, আমার ফিরোডানটা ভালো, 3G টাই ভালো, 3G টা প্রতি ঝাড় পিছু 250 গ্রাম করে দিয়ে তারপর পাঁক দিয়ে মাটি জমা দেবেন, আর কোনো কিছু করতে হবে না, এইটাই হচ্ছে আসল পরিচর্যা। তাহলে এখন যদি আমরা যারা সময় দিতে পারি না, এই কলা চাষটাকে যদি আমরা লাগাই, তাহলে কিছু নজরদারির প্রয়োজন নেই, অথচ আপনি প্রচুর কলা বিক্রি করতে পারবেন। আমি পরে, আমি যে পরিচর্যা করছি, পরে আমি কাঁদি হলে দেখাবো, পরে আমার গাছপাতাও দেখাবো, যে দেখুন কীভাবে মূর্তি নিল, আজকে তো আমি আষাঢ় মাসে করছি, আমি শ্রাবণ ভাদ্র মাসের দিকে দেখাবো এই কলা গাছটা কীরকম হবে। দেখুন এই পরিচর্যার পদ্ধতি, দেখুন আর একটা, শুধু যাওয়ার পরিচর্যার আগে একটা কথা বলি, কলাতে সিগাটোকা রোগ হয়, পানামা রোগ হয়, ওই রোগ হয়,
আর মাজা লাগে বা অনেকে বলে কেড়ি পোকা লাগে, এই একটা আক্রমণ হয়। আর এরা আবার নিমাটোড আক্রমণ হয়। যাক, সব আস্তে আস্তে পরে যে যা সিমটম বলবেন বলবো, অনেক সময় দরকার নেই আপনাদের, শুধু পরিচয় যারা দেখে নেন। দেখুন এরপর আমি কী করছি, দেখুন একবার, খুব ভেরি সিম্পল প্রসেস, আর কিচ্ছু নয়। হ্যাঁ, সবাই এটা করুন, এইভাবে করবেন। দেখুন পুকুর থেকে পাঁক তোলার পদ্ধতিটা দেখে নিন, কীভাবে পাঁকটা তুলতে হবে। বালতিটা ছড়া হলো, এই বালতি চলে গেল, এইবারে আস্তে আস্তে টেনে তুললে পুকুরের নিচের তলার অংশ পাঁক চলে আসবে। এইভাবে টেনে 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 পাঁক তোলা হচ্ছে, এইভাবে পুকুর থেকে পাঁকটা বালতি করে তুলে আনা হয়েছে। এইবার এনে আমরা গাছের গোড়াতে আমরা দেব। এবার ছোটো গাছের চারিদিকে আমি এই কম পাঁক দিলেই যথেষ্ট হবে, বড় গাছ হলে আমরা বলেছি 3 থেকে 4 বালতি। এইরকম পাঁকটা আমি চারিদিকে করে দিলাম। চারিদিকে করে দিয়ে এইবারে আমি এই এখানে পাশের মাটি আছে, দাও মাটিগুলো তুলে দাও, এই মাটিগুলো আমরা গাছেগুলো চারিদিকে ঢাকা দেবো, নাহলে বর্ষাতে চলে যাবে। আর যাদের গাছের পুরানো গাছ, যাদের কলা গাছ, তারা মানে প্রশ্ন করেছিলেন যে আমাদের কলার ঝাড়ে খুব পোকা লাগছে, তারা এই পাঁক দেওয়ার আগে গোড়াতে 250 গ্রাম করে গাছ প্রতি ফিরোডান 3G মানে কার্বোফুরান 3G দানা গাছ প্রতি 250 করে দিয়ে এরকম করে দিলে আর কিছু করতে হবে না। এটা আমার নতুন, এটা কিন্তু আমার G9 ভ্যারাইটি মানে গ্র্যান্ড 9 এই জাতের কলা। এটা হচ্ছে ওই কাবুলি বলে, সিঙ্গাপুরি যেমন বলেন, যেমন বলেন আপনার ইয়ে মানে ক্যাভেন্ডিশ ভ্যারাইটি মানে ওই যেটা বেঁটে জাতের কলা গাছ, তাকে সমস্ত জাতটাকেই বলা হয় এক কথায় ক্যাভেন্ডিশ ভ্যারাইটি। এই ক্যাভেন্ডিশ ভ্যারাইটির গাছের মধ্যে এর নাম হলো G9, এইটাই সবথেকে এখন বাজারে চালু এবং জনপ্রিয় এবং খুব বড় কাঁদি হবে, এরকম বিরাট বড় কাঁদি হবে। এটা আমি বসেছিলাম, খুব বেশি হলে বয়স হবে, আমি চারা এনেছিলাম, খুব বেশি হলে বয়স হবে ওই 45 থেকে 50 দিন এই চারাটাকে। এই যে আমরা করে দিচ্ছি, এই গাছের কী গ্রোথ হবে পরে যদি আমি দেখাতে পারি ভিডিওতে, এবং এর কাঁদি হবে কী চমৎকার দেখবেন একবার। এক পয়সা খরচা নেই, এরকম শুধু পুকুরের পাঁক তুলে নিয়ে এরকম গোড়ায় মাটি দেওয়া, এইটাই হলো গাছের পরিচর্যা। আর একটা একদম বাচ্চা কলা গাছ পেয়েছিলাম, সেই গাছটাও আমি একটু দেখাচ্ছি, একদম বাচ্চা, একদম খুব ছোটো ছোটো চারা ছিল সেটা। এই আবার একটা বালতি পাঁক তুলে আনা হলো পুকুর থেকে, এই বালতি ছুঁড়ে দিয়ে এই পাঁকটাও কিন্তু এই বাচ্চা গাছে গোড়ায় না, ঘাস আছে এই বাচ্চা গাছে গোড়ায় দেওয়া হচ্ছে দিয়ে কিন্তু ওই রকম করে কোদাল দিয়ে চারিদিকে করে দেবে, হাত দিয়ে করে দিচ্ছে, দিয়ে এরপর কিন্তু আমি মাটি ঢাকা দেবো, ঘাসগুলো বাদ দিয়ে থেকে। এইভাবে গাছের গোড়াতে সেই পাঁকটাকে চাপা দেওয়া হচ্ছে। পাঁক যদি না চাপা দেওয়া হয় তাহলে কিন্তু বৃষ্টির জলে ওগুলো ধুয়ে চলে যাবে বাইরে, নষ্ট হবে আপনার পয়সাটা। এটা চৈত্র মাসের দিকে করলে ভালো হয়, কিন্তু এটা এখন সবাই অনুরোধ করছেন কী করবো, বর্ষার সময় করতে বাধ্য হচ্ছি যে কী করে পরিচর্যাটা করবো। আর কিচ্ছু লাগবে না, নাথিং এলস, এতে কিন্তু একটা পয়সা আমি খরচা করলাম না, একটা টাকা সারও দিলাম না। বিশেষ করে যারা জৈব চাষ করছেন একটু দেখে নেন, আর কিছু দিতে হবে না। এর গাছ আমি দেখাবো, আমি মাস তিনেক পরে আবার দেখাবো এর মূর্তিটা কী, শুধু দেখে নেবেন একবার। আর কীরকম কলা হয় যখন আবার ছবি তুলে আমি চেষ্টা করবো দেখাতে আপনাদের, যে কত বড় আমি কলা পেলাম শুধু দেখবেন একবার। এই পরিচর্যা, ছোট্ট পরিচর্যা, একটা সামান্য জিনিস আমি দেখালাম বলকে, এইভাবে কলা গাছ মেরামত করুন। আর যাদের ঝাড় দীর্ঘদিনের, কলা গাছ ফাঁকা করে প্রতি ঝাড়ে মাত্র 1 পিস থেকে 2 পিস গাছ রাখবেন, মানে মা গাছ তার পাশে একটা গাছ যেন থাকে, খুব বেশি হলে দুটো, বাকি ঝাড় তুলে ফেলতে হবে, একদম পরিষ্কার করে রাখবেন। এইভাবে গাছগুলো পরিষ্কার করে রাখুন এবং কলা সুন্দরভাবে মানে নিয়ে নেন। এইরকম একটা সংক্ষেপ পদ্ধতিতে আমি দেখালাম, বিনা পয়সা খরচা দেখালাম, এবং মানে নজরদারি কম লাগবে, কম পরিশ্রম লাগবে, যারা বাবু গোছের লোক, যারা কুড়ের লোক, যারা অলস প্রকৃতির লোক, যাদের সময় নেই, ব্যবসা করেন, চাষবাস চাকরি করেন, অন্য কিছু করেন, যুক্ত আছেন, শিক্ষকতা করেন, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ডাক্তারবাবুরা যারা আছেন, তাদের সকলকে বলবো এইভাবে জায়গা ফেলে না রেখে এইভাবে চাষ করুন। আর এই পদ্ধতিটা দেখালাম, যদি ভালো লাগে আর 5 জনকে এটা দেখাবেন, আর সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, আর সকলকে শেয়ার করে জানাবেন। ধন্যবাদ জানাই, এগিয়ে চলুন কলা চাষ নিয়ে, প্রতির জায়গা করে রাখবেন না, আসুন সবুজে ভরিয়ে দিই আমরা। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, নমস্কার।